চোদ্দ সেজদা দয়াল চার কালে মা, চোদ্দ সেজদা কোরআন মাফিক জানিতে চায়। ভেদের কথা দয়াল কালে মারি, ভেদের কথা খুলে বল গুরু গোসাই, চার কালে মা চোদ্দ সেজদা দয়াল চার কালে মার, চোদ্দ সেজদা কোরআন মাফি জানিতে চাই। ভেদের কথা দয়াল কালে মারি, ভেদের কথা খুলে বল গুরু গোসাই, কালে বিনা সেজদায় নামাজ আদায়, ওরে আমার করেছিলেন দিন দয়ে মই, বিনা সেজদায় নামাজ আদায়, আমার করেছিলেন দিন দয়ে মই, কালে মা পড়লে গুনাগার হয়, জানিতে চাই। যেই কালেমা হাজার হাজার বার পাঠ করিলেও তাকে হ্যান্ডকাপ পরিয়ে টানতে টানতে দোজকের দিকে টেনে নিয়ে যাবে, আবার এই কালেমা যদি জানিয়া শুনিয়া তৌহিদ করিয়া একবার পাঠ করা যায় তার জীবনের সমস্ত গুনাই মাফ হয়ে যাবে। তাহলে কালেমাটা কি, কেমন বস্তু? আমরা মুসলমান ঘরে জন্ম নিলেই মুসলমান হিসেবে নিজেকে কি দাবি করতে পারব? যেই পর্যন্ত আমার নবীর চার কালেমা আমি মুখে পাঠ না করতে পারব, সেই পর্যন্ত আমি যে নবীর উম্মত এই কথাটা দাবি করতে পারব না। তদ্রূপ পবিত্র কোরআনের মধ্যে চোদ্দটা সেজদা আসছে, আমার এই মানব দেহের মধ্যেও চার কালেমায় চোদ্দটা সেজদা আছে। বিনা সেজদায় নামাজ আদায় করেছিলেন দিন দয়েময়, কালেমা পড়িলে গুনাগার হয়, কেমন কথা দয়াল জানিতে চাই। তারপর কি বললেন, আরে কথা বলো মরে, ওরে দয়াল রোজা হারাম কাদের উপরে, চার কালে মা চোদ্দ।
দেওয়ান রশি বিনয় করে ওরে আমার নবী মুরিদ কোন কালে দেওয়ান রশি বিনয় করে দয়াল খুলে বলো গুরু গোসাই।